শতবর্ষী রাজেন্দ্র কলেজ আমার ভালোবাসা, এই স্লোগানকে ধারণ করে ফরিদপুর রাজেন্দ্র কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। টাইমস মিডিয়া লিমিটেডের মিলনায়তনে একত্রিত হন রাজেন্দ্রিয়ানরা। সতীর্থের বাঁধন শুধু পুঁথির খাজি আটকে থাকার নয়, অক্ষরের গণ্ডি ছাড়িয়ে বিদ্যার আলোয় আলোকিত হতে পারে বন্ধুত্বের বন্ধন, ভ্রাতৃত্ব আর সৌহার্দ্যের উঠোন। আবেগের স্রোত দুহাতে ঠেলে স্মৃতির ঝাঁপি খুলতে তাই একত্রিত হন সাবেক রাজেন্দ্রিয়ানরা। উচ্ছ্বাস উতলে ওঠা মনে ঢেউ খেলে খুশি। আমাদের রানা স্যারের নেতৃত্বে আমাদের যেমন ভালো রেজাল্ট করলে স্কলারশিপ দেওয়া হয়, তারপরে ওই বিভিন্ন বৃত্তি, সমাজসেবা উন্নয়নমূলক কমিটি আছে, তারপরে এই আপনার স্বাস্থ্যসেবা, হ্যাঁ, এই ধরনের রক্তদান কর্মসূচি আছে, এরকম ছোট ছোট থেকে বড় পর্যন্ত বিভিন্ন রকমের কার্যক্রম আমাদের আছে। তবে মেইন আমাদের ইস্যু যেটা, যে সব রাজেন্দ্রা একটা ছাতার নিচে থাকবে। মিলন মেলায় যেমন হয় ওরকমই উচ্ছ্বাস নিয়ে সবাই আছে, আমার খুবই ভালো লাগছে। প্রাক্তনীদের খুঁজে খুঁজে বিনি সুতোর মালা গেঁথেছেন এই কলেজেরই সাবেক শিক্ষক, যিনি এখনো সমন্বয়ক হয়ে ছাত্রদের মাথার ছাতা হয়ে আছেন। উপস্থিত রাজেন্দ্রিয়ানরা কেউ এই আয়োজনের স্পন্সর না হতে না পারার জন্য আফসোস করবেন না। আগামী মাস কয়েকের মধ্যেই এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ রাজেন্দ্রিয়ানদের বই উপহার ও সংবর্ধনা অনুষ্ঠানে স্পন্সর করার সুযোগ পাবেন। চতুর্থ বর্ষপূর্তির এই ক্ষণকে আরো বর্ণিল করে তোলে ছোট্ট সুভেনির প্রাপ্তি। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।